2021 থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেয়া হলেও অনেকবার সরগোল উঠেছে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হবে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হবে, 750, 1250, 1100, অনেকবার সরগোল উঠেছে, কিন্তু এবারে সম্ভাবনা রয়েছে। বড় বড় নিউজ চ্যানেল এই নিউজটাকে কভার করছে। এবারে কেন্দ্রীয় বাজেট প্রকাশিত হয়েছে, কিন্তু কেন্দ্রীয় বাজেটে সবাই যেরকম আশা করেছিল যে একটা ধামাকা হতে চলেছে, কিন্তু কোনো ধামাকা তো হয়নি, কারণ ভোটের আগে বাজেটে কোনো ধামাকা। 2021 থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া শুরু হয়েছে, তারপর থেকে কখনো 750, কখনো 1250, এরকম টাকা দেওয়ার অনেকবার গুজব উঠেছে, কিন্তু এবারে সেরকম নয়। এবারে বড় বড় নিউজ মিডিয়া এই খবরটা তাদের পোর্টালে প্রকাশিত করেছে, কভার করেছে এই খবরটা, যে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ হয়তো বাড়তে চলেছে, আমরা খুব শীঘ্রই হয়তো একটা গুড নিউজ পেতে চলেছি। তো এই নিয়ে কি বলা হচ্ছে সমস্ত প্রমাণ দিয়ে আপনাদের আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি, আর এই ভিডিওটা দেখার পর আপনাদেরও মন ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ, মানে এখন তো 500 আর 1000 করে দেওয়া হয়, এই বরাদ্দ যদি বাড়ে তাহলে কি আপনাদের উপকৃত হবে, মানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ালে জিনিসটা ভালো হবে না হবে না, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন, খবরটা কিন্তু কোনো আতিপাতি মিডিয়া প্রকাশ করেনি, প্রথমেই দেখুন কে প্রকাশ করেছে, সংবাদ প্রতিদিন, দেখতে পাচ্ছেন। এবারে দেখুন হেডলাইনটা কি, রাজ্য বাজেটে নারী ক্ষমতায়নে বিশেষ নজর, বরাদ্দ বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের। চলুন এই যে খবরটা প্রকাশিত হয়েছে কি বলছে সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। লোকসভা ভোটের আগে কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটে মধ্যবিত্ত ঠোঁটের কোণে হাসির ঝিলিক আনতে পারেনি, কারণ তেমন উল্লেখযোগ্য কোনো ঘোষণা নেই। আয়করের ক্ষেত্রে না দেওয়া হয়েছে ছাড়, আর না কোনো নতুন প্রকল্পের ঘোষণা, তার ফলেই কিছুটা হতাশ আম জনতা। মোদি সরকারের যথেষ্ট আত্মবিশ্বাসী তারই প্রতিফলন বাজেটে ফুটে উঠেছে বলেই দাবি রাজনৈতিক মহলের। তবে নারী ক্ষমতায়ন এবং নারী শক্তির উপর জোর দিয়েছেন নির্মলা সীতারামন। নারী ক্ষমতায়ন গত 10 বছরে গতি পেয়েছে বলেই দাবি তার। লাখপতি দিদির লক্ষ্যমাত্রা 1 কোটি থেকে বাড়িয়ে 3 কোটি করা হয়েছে, তাতে যথেষ্ট খুশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা। এই প্রেক্ষাপটে আগামী 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট, ওয়াকিবহল মহলের মতে মমতা সরকারের এই বাজেটে কেন্দ্রের লাখপতি দিদি বনাম রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের হাড্ডাহাড্ডি লড়াই হবে। বরাদ্দ হয়তো এক ধাক্কায় অনেকটা বাড়বে বলেই মনে করছেন কেউ কেউ, বুঝতে পারছেন যেটা আমি আপনাদের বলছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়তে পারে। মা মাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর থেকে নারী ক্ষমতায়নের নানা পদক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প রয়েছে বাংলায়। 2021 সালে নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চালুর প্রতিশ্রুতি দেন মমতা, প্রতিশ্রুতি বাস্তব রূপ পায় সেই বছরই নভেম্বরে। এই প্রকল্পে তপশিলি জাতি উপজাতির উপভোক্তারা মাসিক 1000 টাকা ও অন্যান্যরা 500 টাকা করে পায়। শুরুতে এই ভাতা পেতেন 25 থেকে 60 বছর বয়সীরা, 60 বছর পেরিয়ে গেলে তারা পেতেন বার্ধক্য ভাতা। তবে বর্তমানে 60-এর ধরা বার্ধক্য ভাতা সহ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে 1000 টাকা করে পান, প্রতি মাসে সরাসরি অ্যাকাউন্টে জমা পড়ে প্রকল্পের টাকা, তাতে উপকৃত কোটি কোটি মহিলা। এরপরে রূপশ্রী, কন্যাশ্রী বিভিন্ন বর্ণনা দিয়েছে, কিন্তু আমাদের যেটা দেখার ছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা বাড়া নিয়ে কথা বলা হয়েছে, দেখতে পাচ্ছেন এইখানে বরাদ্দ হয়তো এক ধাক্কায় অনেকটা বাড়বে বলেই মনে করছেন কেউ কেউ। তো এইখানে কিন্তু রাজ্য বাজেটে একটা বড় কিছু আসলেও আসতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্য বাজেট হচ্ছে আগামী 8ই ফেব্রুয়ারি, তো সেই দিন হয়তো বা আপনাদের জন্য আরও কিছু খুশির খবর আসতে পারে। সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, তার আগে হয়তো আর মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়তে পারে। তো দেখতে পেলেন খবরে কি বলছে, 8 তারিখে বাজেট রয়েছে, 8 তারিখের দিকে এখন আমরা তাকিয়ে থাকবো। হতে পারে, খুব সম্ভাবনা রয়েছে যে ভোটের আগে একটা সুখবর আসতেও পারে, লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ালেও বাড়াতে পারে। কিন্তু এখানে অনেক সংশয় রয়েছে, রাজ্যের একটা লিমিট রয়েছে, রাজ্যের কোষাগারের একটা লিমিট রয়েছে। তো এই সবে নতুনদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা,
হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার আরও নতুনদের দেওয়া হলো, তো সেখানে বিপুল একটা পরিমাণ খরচা হয়েছে। আবার নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারদের টাকা যদি বাড়াতে যায় তাহলে একসাথে এত মহিলার টাকা বাড়াতে হবে, তো এখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। কিন্তু তবুও যেহেতু বড় বড় মহল এটা আশঙ্কা করছে, সেহেতু জিনিসটা ঘটলে ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে, তবে 8 তারিখে সেটা স্পষ্ট হয়ে যাবে যে হবে কি হবে না। আশা করবো আজকের আপডেটটা আপনাদের ভালো লাগবে। যদি আজকের আপডেটটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন, আর এইরকমই নতুন নতুন আপডেট যদি পেতে চান না তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলেই আপনারা এরকম নতুন নতুন খবর পেতে থাকবেন।